জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশগ্রহণ এবং নীতি নির্ধারণ প্রক্রিয়াকে প্রভাবিত করার ক্ষেত্রে সার্কভুক্ত দেশের বেসরকারিভাবে ভূমিকা পালনকারীদের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন পরিষদ এই সভার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। ডক্টর ফজলে রাব্বি সাদেক আহমদ এই অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, পৃথিবীর তাপমাত্রার কারণে জলবায়ু পরিবর্তন আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে এবং এর বিরূপ প্রতিক্রিয়া সারা বিশ্বে বহুল আলোচিত বিষয়। এই জলবায়ু পরিবর্তন মানবজাতির তথা পৃথিবীর নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা যাচ্ছে বলে জানান তিনি।